টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। Welcome to our channel, Tollywood Secrets. Bollywood's top 5 news ki kichu ek nazore dekhe newa jak. Sonam Kapoor ebong Swara Bhaskar প্রেম রতন ধানপায়াতে একসাথে কাজ শুরু করেন, তারপর রানঝানাতেও বেশ ভালো কাজ করেন, আর সত্য প্রকাশিত হয়ে দি ওয়েডিং তো সবার মুখে মুখে। এবার ডিরেক্টর হিসেবে ডেবিউ করতে যাচ্ছেন সোনম কাপুর, আর নায়িকা হিসেবে থাকছেন স্বরা ভাস্কর। ডিয়ার জিন্দগিতে আর ইয়ার মেন্টর হিসেবে ছিল এস আর কে, আর রিয়েল লাইফে তার মেন্টর হলো কারণ জোহার, যার সাথে কথা বলে তার মুড নাকি ফ্রেশ হয়ে যায়, এ কথা জানালেন নায়িকা নিজে। সঞ্জুর পর এবার থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর চরিত্র দেখা যাবে। নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি হতে চলেছে তার বায়োপিক। চরম দুর্ঘটনার শিকার পরিণীতি, কি এমন দুর্ঘটনা ঘটলো পরিণীতির সঙ্গে? পরিণীতির এই টুইট পোস্টটি পড়ার সময় একটু ঘাবড়ে গেলেও পুরো ভিডিওটি দেখলে বোঝা যাবে দুর্ব্যবহারের আসল রহস্য। ভিডিওতে দেখা যাচ্ছে পরিণীতি ছবি তোলার জন্য পোজ দিচ্ছে, আর ঠিক তখনই পেছন থেকে ধাক্কা দেন অর্জুন কাপুর। তবে সেই ধাক্কা যে নেহাত মজার ছলে তা কিন্তু স্পষ্ট ভিডিওতে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন তিনি, অর্জুন কাপুর আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, তা ধরা পড়ল ক্যামেরায়। আলিয়াকে দামে উপহার দিলেন রণবীরের দিদি। কি সেই উপহার? এতদিন ধরে তো বি ডাউনে চলছিল জল্পনা কল্পনা যে আলিয়া এবং রণবীরের প্রেম হবে। এবার তা আরও স্পষ্ট হয়ে গেল খানিকটা। রণবীরের দিদি রুদ্ধিমা কাপুর সাহানি সম্প্রতি আলিয়াকে একটি হিরে আর সোনা দিয়ে তৈরি ব্রেসলেট উপহার করেছেন। সেই ব্রেসলেটটির ছবি আবার ইনস্টাগ্রামে স্টোরি করেছেন আলিয়া নিজে। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।